আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন নিয়ত আর মানতের মধ্যে পার্থক্য কী সাল্লাম কীভাবে মনে মনে নিয়ত করতেন অর্থাৎ মনে মনে নিয়ত করতে কীরকম কথা তিনি বলতেন আচ্ছা নিয়ত হল মনের ইচ্ছা সংকল্প কোনো কাজ করার জন্য যদি কোনো সংকল্প বা ইচ্ছা কেউ পোষণ করেন তাহলে এটা হলো নিয়ত এম বা আফল কালবে আলাফল সেই ইন কোনো কাজ করার জন্য মনের ইচ্ছা বা ইন্টেনশন সংকল্প এটা হলো নিয়ত আর মানত হল ভিন্ন জিনিস মানতটা আসলে অবশ্যই নিয়তের সাথে রিলেটেড একটা বিষয় বাট সেটা হলো শর্ত সাপেক্ষে কোনো কাজ করা এবং যেমন আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে আমি একটা ছাগল তার নামে সাদকা করব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাদকা করব গরিবদের মধ্যে আচ্ছা তাহলে এখানে আমি শর্ত আরোপটা কী করলাম আমি যদি সুস্থ হই আমি যদি সুস্থ হই তাহলে সাদকা করব সুস্থ যদি না হয় তাহলে সাদকা করব না তাহলে এই যে একটা শর্ত আরোপ করা হলো সেই শর্ত পূরণ সাপেক্ষে একটা আমলের জন্য আমি নিয়ত করলাম এটাকে আর নিয়ত বলে না এই যে শর্ত আরোপ করার পরে সেই শর্ত পূরণ হলে যে কাজের ইচ্ছা পোষণ করা হয় তখন সেটা হয়ে যায় মানত নিয়তের মধ্যে কোনো শর্ত থাকে না যে আমি কোনো শর্ত ছাড়াই ভালো কাজ করবো এটাই হচ্ছে নিয়াত আর শর্ত সাপেক্ষে ভালো কাজ করার নিয়দটাই হলো মানত রাসুল সাল্লাহ সাল্লাম নিয়রটা কীভাবে করতেন মনে মনে করতেন শুধু রাসুলসাল্লাহ সাল্লাম না সবাই রাসুলসাল্লাহ এটাই ছিল সোন না যে যে কোনো কাজের নিয়াত এটা মনে মনে করতে হবে মনে নিয়াত করার জন্য কোনো কথা সাজানোর প্রয়োজন নেই রাসুল সাল্লাহ সাল্লাম থেকে এটা সাব্যস্ত হয়নি যে তিনি তিনি কখনো নিয়ত করতে গিয়ে বলেছেন যেমন সালাতে নিয়াত নাওয়ান উসলিয়াল্লাহ তালা আরবা বা আর কায়াতি জহর হ্যাঁ মুতওয়জিহান ইলাল কায়বাতিল মুশাররাফাতি আল্লাহু আকবার যেটা কায়দা বাগদাদিয়া কিংবা অনেক বইতে শেখানো হয়েছে এমন কোন নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি কারণ নিয়তের জন্য মুখে উচ্চারণ কোনো প্রয়োজন নেই কোনো কথা সাজানোরও প্রয়োজন নেই নিয়ত হচ্ছে এমবিআতুল কলব এমবিআতুল কলব অন্তরের আগ্রহ অন্তরের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন যে আমি জহর পড়ছি পড়বো এখন পড়তে যাচ্ছি এটাই হচ্ছে নিয়ত এবং সেটা মনে করাটাই যথেষ্ট সেটা আর মুখে উচ্চারণ করা বা কথা আর ফুলঝুরি সাজানোর কোনো প্রয়োজন নেই আপনি যদি বাজারে যান আপনি কি নিয়ত বা কথা সাজান আপনি যদি এখন যেমন ওমরায় যাবেন ওমরার এহরামের নিয়ত আপনি করবেন ঠিক আছে মনে মনে করবেন আর মুখে উচ্চারণ করবেন রাব্বাইক আমরা কিন্তু আপনার এই যে আপনি কি বলেন যে আমি এখন পূর্বমুখী হয়ে হ্যাঁ ট্রাভেল এজেন্সিতে যাব তারপর দক্ষিণমুখী হয়ে আমি এখন টিকিটটা কিনব তারপর উত্তরমুখী হয়ে আবার বাসার দিকে ফেরত আসব এই এই রোডে এই কথাগুলোকে সাজানোর প্রয়োজন আছে প্রয়োজন নাই যেহেতু প্রয়োজন নাই বরং একটা কমন ইন্টেনশন বা সংকল্প এটাই যথেষ্ট এটাই হলো নিয়ত রাসুলসাল্লা সাল্লাম নিয়তের জন্য কোনো কথা সাজিয়ে দেননি সাজাতেও বলেননি